পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল। দর্শক বন্ধুরা, মা বোনেরা, মাস শেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন, এতদিন যাবত 500 টাকা থেকে 1000 টাকা পেয়ে যান। কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন একটি আপডেট এসেছে, কত তারিখে বা নিজের ফোন নাম্বারে, এছাড়াও ভোটার আইডির মাধ্যমে, আপনার আইডির মাধ্যমে নিজে নিজেই এবার থেকে জেনে নিতে পারবেন আপনার কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে যাচ্ছে বা এতদিন আপনার মোট কত টাকা পেয়েছেন। এছাড়াও দর্শক বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা এবার থেকে 1000 টাকা করে পাবেন সেটিও এই ভিডিওটিতে আপনাদের আপডেট দিতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন, নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য খুশির খবর আছে। তাছাড়াও দর্শক বন্ধুরা, যারা অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি তাদেরও জন্য নতুন আপডেট আছে। এক কথায়, পশ্চিমবঙ্গে আপনি বসবাস করলে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার আপনার হাতের মুঠোয় জেনে নিতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এ যাবৎ কত টাকা পেয়েছেন, কবে টাকা ঢুকতে যাচ্ছে, এছাড়াও আপনার অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা নতুন অ্যাকাউন্ট আপডেট করেছেন সে অ্যাকাউন্টে আপডেট হয়েছে কি না, একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আর একটি রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। লক্ষ্মীর ভাণ্ডার স্কিম হল গৃহস্থ মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ স্কিম। এটি শুরু হয়েছিল 2021 সাল থেকে এবং গৃহস্থ মহিলাদের তাদের দৈনন্দিন খরচ মেটাতে পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। তো দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স 25 থেকে 60-এর মধ্যে হলে এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটি পেয়ে যাবেন। তাছাড়াও আরেকটি বিগ আপডেট হচ্ছে, 60+ হয়ে গেলে আপনাদের আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। অটোমেটিকলি এটি পোর্টালে আপডেট হয়ে যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে মাসে মাসে, তখন আপনারা 1000 টাকা করে ভাতা পেয়ে যাবেন। এটি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই তিনি ঘোষণা করেছেন। চলুন এবার অফিসিয়াল মেন আপডেটে আসা যাক। বর্তমানে আপনারা এখন আছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ বেঙ্গল, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে। সো আপনাদের ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। সো এখানে আসার পরে স্ক্রিনটি ওপরের দিকে তুলবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউন টাইম ফর সার্ভার মেনটেন্যান্স এভরি ডে ফ্রম 2 PM টু 2:30 PM অ্যান্ড ফ্রম 11 PM টু 11:30 PM, অর্থাৎ রোজ প্রতিদিন 2 থেকে 2:30 এবং 11:30 থেকে 11:30 পর্যন্ত আপনারা এই পোর্টালে লগ ইন করতে পারবেন না মেনটেন্যান্সের জন্য, বাকি সময় আপনারা অটোমেটিকলি লগ ইন করতে পারবেন। এখানে আসার পরে স্ক্রিনটি অর্থাৎ মোবাইল থেকে দেখলে ওপরের দিকে তুলবেন এবং এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ক্যাপচা আইডি দেওয়া আছে, এরপরে ওটিপি আসবে, তারপর লগ ইন করতে হবে। কিন্তু দর্শক বন্ধুদের আরেকটি খুশির খবর, যেটি আপনাদের বেশ কিছুদিন আগে আপডেটটি দেওয়া হয়েছিল কিন্তু এই পোর্টালটি লগ ইনের যে স্ট্যাটাসের এই অপশনটি অ্যাক্টিভ হয়নি এবং অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। এবার থেকে নিজে নিজেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস নিজেই চেক করে নিতে পারবেন, অর্থাৎ যাবতীয় সমস্যার সমাধান এখানেই করে নিতে পারবেন। সো এখানে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমি জুম ইন করে দেখাচ্ছি, এই অপশনে জাস্ট টাচ করবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকার যেটি পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনার টাকা যে কবে ঢুকবে বা আপনার পেমেন্টটি ফেল হয়েছে কি না আপনারা নিজে নিজেই জেনে নিতে পারবেন। এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার।
সো বুঝতে পাচ্ছেন আপনাদের জন্য একটি নতুন আপডেট। এবার থেকে আপনারা যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়া আছে লক্ষ্মীর ভাণ্ডারে তার মাধ্যমে জেনে নিতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমেও জেনে নিতে পারবেন, যে স্বাস্থ্যসাথী কার্ড আছে বাড়িতে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার দেওয়া আছে তার মাধ্যমেও জেনে নিতে পারবেন। তাছাড়া আরও সুবিধা হচ্ছে আধার নাম্বার কম বেশি সকলেরই জানা আছে। আপনারা এই যে নিচে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট টাচ করবেন, আবার বলছি দেখতে পাচ্ছেন নিচে যে অ্যাপ্লিকেশন আইডি অবলিক মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে জাস্ট টাচ করবেন এবং আপনি আধার নাম্বার এন্ট্রি করতে চাইলে আধার নাম্বার এন্ট্রি করবেন, মোবাইল নাম্বার এন্ট্রি করতে চাইলে মোবাইল নাম্বার যে কোনো একটি দেবেন, সবগুলো দেওয়ার দরকার নেই, যেটি আপনি আইডিটি এন্ট্রি করতে চান জাস্ট একটি আইডি আপনি এন্ট্রি করবেন। তারপরে এখানে বলেছি এন্টার ক্যাপচা, অর্থাৎ এই পাশে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা এফ স্মল এফ স্মল ই স্মল এফ এভাবে দেওয়া থাকবে, আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন থাকবে এবং এটি আপনি অস্পষ্ট থাকলে এটা চেঞ্জ করারও সুযোগ দিয়েছে। পাশে দেখতে পাচ্ছেন একটি রাউন্ডিংয়ের একটা আছে, এখানে টাচ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আগে আলাদা ছিল কিন্তু বর্তমানে এটা আলাদা হয়ে গিয়েছে। সো আপনারা এই যে আইডিটা এই যে ক্যাপচার আইডি এই ক্যাপচার আইডিটি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে সার্চ বলে যে বোটানটি দেখতে পাচ্ছেন এই সার্চ বটনে আপনারা টাচ করে দেবেন, আমি একজন লাইভ দেখাচ্ছি একজনের ডাটা আপনারাও সেই প্রসেসে আপনারা দেখবেন, চলুন দেখে নেওয়া যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডিটি আমি হাইড করেছি এবং স্ক্রিনটি অপর দিকে তুললাম, দেখতে পাচ্ছেন 17/9/2021 সালে আবেদন করেছিল 10:07 এবং এটি ভেরিফাইড করেছে 21/9/2021, অর্থাৎ বুঝতে পাচ্ছেন প্রত্যেকটি স্টেপ আপনাদের ক্লিয়ার এখানে দেখানো আছে এবং যিনি আবেদন করেছেন তারও আমি সঠিক দেখাচ্ছি পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ যে এখানে নামটিও আমি উল্লেখ করে দিচ্ছি ইসমাতারা খাতুন যিনি আবেদন করেছেন। প্রাইভেসির জন্য আমি বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডিগুলো আমি হাইড করেছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি সালটিও চুজ করে নেব 2021 সালে যিনি আবেদন করেছেন 22/23, অর্থাৎ 3 বছরের ডাটা আপনি নিজেই চেক করে নিতে পারবেন। তাছাড়া কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটিও এখানে দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিয়ার মেনশন করা আছে এবং আইএফসি কোডও মেনশন করা আছে। এপ্রিল থেকে টাকা পেতে শুরু করেছে, সো দেখতে পাচ্ছেন পরপর মাসে এখানে পেমেন্ট স্ট্যাটাসের অপশানগুলো সাকসেস দেখাচ্ছে, এপ্রিল মে জুন জুলাই পেমেন্ট স্ট্যাটাস পুরো সাকসেস হয়ে গিয়েছে এবং আজকে যেহেতু চলছে জানুয়ারি মাস এবং জানুয়ারির মাসে টাকা এখনও পর্যন্ত আপনারা পাননি, সো পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশানটি শো করছে এবং যখন আপনাদের এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে পেমেন্ট সাকসেস এই অংশটি দেখাবে এবং যারা যারা টাকা পাবেন না আপনাদের এই পেমেন্ট আন্ডার প্রসেসের প্লেসে ফেলড ট্রানজ্যাকশন ফেলড বা আপনাদের আনসাকসেসফুল এই অপশানগুলো শো করে দেবে। সো আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন যে আপনাদের টাকাটি ক্যান্সেল হওয়ার কারণটি কী। তাছাড়া কোন অ্যাকাউন্টে টাকাটি ঢুকছে বা আপনি আপডেট করেছেন সেটিও আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাসের অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। সো দর্শক বন্ধুরা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্পষ্ট আইএফসি পুরো ক্লিয়ার এভাবে। সো আপনি নিজে নিজেই এবার থেকে চেক করে নিতে পারবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কতগুলি ইনস্টলমেন্টে টাকা পেয়েছেন বা জানুয়ারি মাসে যে টাকাটি পেতে যাচ্ছেন সেটি পাবেন কি না, বা টাকা না ঢুকলে আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আপনার নতুন অ্যাকাউন্ট আপনি যদি অ্যাড করে থাকেন তাহলে আপনাদের এখানে আপডেট হয়ে যাবে। এছাড়াও দর্শক বন্ধুরা কিছুদিন আগে আপনাদের দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন তারাও এই প্রসেসের মাধ্যমে জেনে নিতে পারবেন যে যারা নতুন আবেদন করেছে তারা টাকা পাবেন কি না, অর্থাৎ আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখালে আপনারা নিশ্চিত যে আপনারা ডিসেম্বর মাসে যে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন আপনারা জানুয়ারি মাস থেকে আপনারা টাকা পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা এতটাই আজকের মতো আপডেট ছিল। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনারা কমেন্ট করেছিলেন যে 1000 টাকা কারা পাচ্ছে, একটি ক্লিয়ার করে দিচ্ছি, যারা ওবিসি এবং জেনারেল আছে তারা 500 টাকা পাচ্ছে এবং যারা এসটি এসসি অর্থাৎ নতুন যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন যারা 500 টাকা করে পাচ্ছিলেন কিন্তু বর্তমানে দুয়ারে সরকারে যাদের এসটি এসসি সার্টিফিকেট আপনারা জমা করেছিলেন তারা এবার থেকে 1000 টাকা করে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তাছাড়া আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনার ব্লকের নামটি কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।